বর্তমান সময়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক বা অন্যান্য মাধ্যম ইনস্টাগ্রাম বা বেশ কিছু মাধ্যম রয়েছে সেগুলো থেকে টাকা রোজগার করতে চান। তো আমি উল্লেখ করব যারা বিগিনার বা যারা সবে স্টার্ট করেছেন তারা কিন্তু অনেক সময় হতাশ হন, আর হতাশার কিন্তু অনেকগুলো কারণও রয়েছে। আর ঠিক এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে টাকা রোজগার করাটা কিন্তু অত্যন্ত শক্ত একটি ব্যাপার, এখানে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। তো ঠিক এই মুহূর্তে আমার পাশে বসা রয়েছে জাকির। আমি যখন আমার চ্যানেলটা ক্রিয়েট করা থেকে শুরু করে বর্তমান সময়ে আমার যেটুকু ফলোয়ার, এখানে কিন্তু অনেক অবদান রয়েছে জাকিরের। আমি উল্লেখ করব ঠিক এ সময়ে আমাদের উপত্যকায় সমস্ত উপত্যকার কথা উল্লেখ করব, যে টেকনিক্যাল যে সমস্ত বিষয় রয়েছে ইউটিউবের ক্ষেত্রে হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে হোক, কীভাবে ভিডিও বানাতে হয়, কীভাবে নয়েজ রিমুভ করতে হয়, কীভাবে এডিট করতে হয়, তার শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক সময় আমি অনেক সময় ইন্সপায়ার করার চেষ্টা করেছি যে তুমি এভাবে করে ভিডিও বানাও যাতে মানুষ সাহায্য পায়। সে কিন্তু সেদিকে যায়নি, সে একজন দোকানি। ঠিক এই মুহূর্তে আমি তার দোকানে বসা রয়েছি আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা বুঝতে পারছেন যে তার দোকানে কী কী পাওয়া যায়। তো বর্তমান যে জায়গায় বসে আমি ভিডিওটি ধারণ করছি ঠিক তার দোকানেই বসে, প্রচণ্ড নয়েজ রয়েছে বাজার এরিয়া, মাইক্রোফোন যদিও রয়েছে তবুও নয়েজ কতটুকু কাটতে পারছি জানি না। তো আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইছি যে গত কিছুদিন থেকে আমার পেজে রিচ ডাউন প্রবলেম চলছে। তো গতকাল ইউটিউব স্কুল ঘাটাঘাটি করি, ইউটিউব স্কুল ঘাটাঘাটি করার পর যখন জানতে পারি, বুঝতে পারি ভুলটি আমি নিজেই করেছি, আমার নিজের ভুলের কারণে আমার রিচ ডাউনে চলে যায়। সেখানে আমি কী করেছিলাম সেই ভুলটি আপনাদের সম্মুখেও শেয়ার করে নিচ্ছি। আমি গতকাল ইউটিউব স্কুল ঘাটাঘাটি করে জানতে পারি যে চারটি ভুলের মধ্যে উল্লেখযোগ্য একটি ভুল হচ্ছে আপনার চ্যানেলের যেটা ক্যাটাগরি, সে ক্যাটাগরি যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে আপনার চ্যানেল রিচ ডাউনে যাবে। তো আমার নিউ আমার যেটা চ্যানেল যখন আমি খুলি তখন ছিল আমার চ্যানেলের ক্যাটাগরি নিউজ অ্যান্ড পলিটিক্স। গত কিছুদিন আগে, আজ থেকে প্রায় 4-3 মাস আগে আমি আমার পেজের সেই ক্যাটাগরিটি চেঞ্জ করে দেই নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট। যেদিন সেটি করেছি তার এক সপ্তাহ পর থেকে আমার রিচ অত্যন্ত ডাউনে চলে যায়। বর্তমান সময়ে আপনারা দেখছেন আমার রিচ কতটুকু ডাউন রয়েছে। তো সেই বিষয়টি শেয়ার করি, যেহেতু ওর সঙ্গতেই আমার চ্যানেলের আজ যা অবস্থান, শুরুতে কিন্তু ও আমাকে সঙ্গে দিয়েছিল কীভাবে এডিট করতে হয়, কাইন মাস্টারে কী করতে হয়, কীভাবে নয়েজ রিমুভ করতে হয়, ডলবি অন নামের একটি সফটওয়্যার রয়েছে সেটা কীভাবে ব্যবহার করতে হয়। তো বিভিন্ন ধরনের যারা ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন শুধু ক্যামেরা হলেই নয়, অনেক কিছুর প্রয়োজন হয় একটি ভিডিওকে এডিট করে জনসমক্ষকে তুলে ধরার জন্য। কিন্তু আজকে এই মুহূর্তে যে ভিডিওটি আমি করছি সে ভিডিও কিন্তু কোনো ধরনের কাটচাট এডিট না করে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো আমি উল্লেখ করছি নিজের পায়ে কুড়ুল মারা, অন্য কেউ যাতে হঠাৎ করে যে চ্যানেলের এভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে যাবেন না, নয়তো আমার মতো সমস্যায় পড়তে পারেন। কিছু বলবে? একটা কথা উল্লেখ করবো, ও কিন্তু অত্যন্ত এই টেকনিক্যাল যে সমস্ত ইস্যু রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু ও খুব বেশি জানে। ওকে আমি একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে আমি সম্মান করি।